চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান। সোমবার সন্ধ্যা 7:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, 1, 2, 3, 4, ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়, স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান, মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ, ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমন্বয় আবু বাকের মজুমদার জানান, ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দিলেও এখনও তাদের মূলোৎপাটন করতে পারেনি। এই বাংলার মাটিতে এখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি স্বৈরাচারের দোসর ছিলেন, ছাত্ররা তার পদত্যাগের দাবি জানায়। অন্যথায় এই ছাত্র জনতার পক্ষ থেকে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় তিনি গত 16 বছরে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীদের পদচ্যুত করার জোর দাবি জানান।